আমরা অনেক মানুষের সঙ্গে মিশে থাকি, অনেক আড্ডা দিয়ে থাকি। এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য, আড্ডা প্রিয় জাতি। কিন্তু এমন কিছু কথা আছে যে কথাগুলা আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। কোন বিষয়গুলো আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না? 1 নম্বর, নিজের উপার্জন এবং ব্যক্তিগত সম্পত্তির কথা। অনেকেই আছেন যারা নিজের উপার্জন সম্পর্কে অন্যজনকে বলে বেড়ান এবং এটি তারা পছন্দ করেন, কিন্তু এটি সম্পূর্ণই ভুল কাজ। নিজের আয়ের সম্পর্কে কখনোই আপনি অন্য কাউকে বলবেন না, কেউ জিজ্ঞেস করলেও সুকৌশলে এটা এড়িয়ে যান। আবার আপনার অনেক ব্যক্তিগত সম্পত্তি থাকতে পারে, আপনার গাড়ি বাড়ি থাকতে পারে, আপনার অনেক কিছুই থাকতে পারে, আপনি অহংকারের বশে এগুলাই মানুষের কাছে প্রকাশ করে থাকেন। মনে রাখবেন, আপনার সম্পত্তি শুধু আপনার ভোগের জন্য, অন্যদের জন্য এটা নয়। কিন্তু অন্য মানুষকে যখন আপনি আপনার সম্পত্তির কথা বলবেন, তখন মানুষ আপনাকে হিংসা করবে। তাই আপনি নিজের উপার্জন ও ব্যক্তিগত সম্পত্তির কথা মানুষের কাছে বলার থেকে বিরত থাকুন। 2 নম্বর, নিজের দুর্বলতার কথা। আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ নই, কোথাও না কোথাও আমাদের দুর্বলতা থেকেই যায়। কিন্তু আপনি ভুলেও কখনো নিজের দুর্বলতার কথা কাউকে বলতে যাবেন না। যদি আপনি বলেন, তাহলে দেখবেন আপনার সামনাসামনি সমবেদনা প্রকাশ করবে, কিন্তু পরেই আপনার এই দুর্বলতা নিয়ে মানুষ হাসাহাসি করবে। তাই নিজের দুর্বলতা বলে কখনোই আপনি নিজেকে হাসির পাত্র বানাবেন না। 3 নম্বর, পারিবারিক সমস্যা। প্রত্যেকেরই পারিবারিক সমস্যা থাকে, কিন্তু ভুলেও আপনি পারিবারিক সমস্যা অন্য কারোর সাথে বলতে যাবেন না। আপনি যদি পারিবারিক সমস্যা অন্য কারোর সাথে শেয়ার করেন, দেখবেন এই পারিবারিক সমস্যা নিয়েই পরে মানুষ হাসাহাসি করবে, আপনাকে অপমান করবে, আপনাকে ছোট করার চেষ্টা করবে। তাই আপনি পারিবারিক সমস্যা কখনোই কারোর সাথে শেয়ার করতে যাবেন না। 4 নম্বর, আর্থিক সমস্যা। প্রত্যেকেরই আর্থিক সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি কখনোই নিজের আর্থিক সমস্যার কথা লোকসমাজে বা মানুষের সাথে আলোচনা করবেন না। কারণ এতে আপনাকে কেউ সহায়তা তো করবে না, বরং আপনার সাথে তারা হাসিঠাট্টা মশকরা করবে। আর আপনার সম্মান সমাজে কতটা কমানো যায় সেটা নিয়ে তারা কথা বলবে। তাই আপনার আর্থিক সমস্যা আপনি নিজে নিজে সমাধান করুন, কখনোই মানুষের সাথে আলোচনা করতে যাবেন না। 5 নম্বর, অন্যজনের গোপন কথা। অন্যজন হয়তো বিশ্বাস করে আপনাকে অনেক গোপন কথা বলে দিছে, কিন্তু আপনি কখনোই এই গোপন কথা অন্য মানুষকে বলতে যাবেন না। যদি আপনি এই গোপন কথা বলে দেন, তাহলে যার গোপন কথা তার সঙ্গে আপনার বিশ্বাসভঙ্গ হবে, আর যার গোপন কথা আপনি বলে দিচ্ছেন তাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, এর জন্য আপনিই দায়ী থাকবেন। তাই অন্যের গোপন কথা কখনোই আপনি মানুষের সাথে অথবা লোকসমাজে আলোচনা করবেন না, অথবা কখনোই বলবেন না। তো এই ছিল আজকের আলোচনা। এই 5টি বিষয় কখনোই আপনি কারোর সাথে শেয়ার করবেন না।